নমস্কার বন্ধুরা আজ প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আবারও আমি চলে এসেছি লিপিকা রান্না করে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের আমি মশলা পটলের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো নামটা মশলা পটল হলে কী হবে অনেক কিন্তু কম তেল মশলা দিয়ে কিন্তু এটা বানানো আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে যদি এই মশলা পটলের রেসিপিটা থাকে তাহলে কিন্তু দুপুরবেলাটা একদম জমে যাবে তো সবার প্রথমে এরকম আমি একদম ফ্রেশ তাজা পটল নিয়েছি পটলগুলোকে বাজার থেকে কিনে আনার পর খুব সুন্দর করে আমি পটলগুলোকে ধুয়ে নিয়েছি এইবার আমি পটলগুলোকে একটু এরম খোসা রেখে রেখে সমস্ত পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে এরকম একটু করে কাট লাগিয়ে দিয়েছি তো সমস্ত পটলগুলো কিন্তু এরকমভাবেই রেডি করে নিয়েছি এইবার আমি এই পটলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব খুব কিঞ্চিত পরিমাণ লবণ হলুদ দেব। বেশি দেব না তো প্রথমে আমি পটলের মধ্যে লবণটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে এরকম সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি পটলগুলোকে তো পটলগুলো দেখো মেখে নাও কিন্তু হয়ে গেছে এইবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব আমি এখন একটু বেশি পরিমাণ তেল দিয়েছি তার কারণ আমি পটলগুলোকে তেলের মধ্যে প্রথমে একটু ফ্রাই করে নেব তো পটলগুলোকে কিন্তু আমি সেভেন্টি পারসেন্ট মতো কিন্তু ফ্রাই করব। সমস্ত পটলগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি আর পটলগুলোকে কিন্তু সুন্দর করে সেভেন্টি পারসেন্ট মতো ফ্রাই করে নিচ্ছি এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে। আমার অন্তর থেকে তাদের অনেক অনেক ভালোবাসা রইল আর গুরুজনদের প্রতি রইল অনেক শ্রদ্ধা আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট রইলেও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে গ্রো করা একটু সাহায্য করবে তো দেখো সমস্ত পটলগুলো কিন্তু এরকম খেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এক এক করে এরকম ছেঁকে ছেঁকে পটলগুলোকে তেল থেকে তুলে নিয়েছি তো তেলের পরিমাণটা একটু বেশি ছিল বলে খানিকটা তেল একটু আমি নামিয়ে রেখে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো আমি মোট দুটো পেঁয়াজ কেটেছি দুটো টমেটো কেটে নিয়েছি তো তার মধ্যে একটা কুচানো পেঁয়াজ আর একটা টমেটো কুচানো দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব তো তার আগে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ পটলে কিন্তু লবণ হলুদ দিয়ে মাখানো ছিল সেরকম বোঝে শুনে কিন্তু লবণটা দিতে হবে মানে এটা আমি পটলের পুরটা রেডি করছি তো লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিটখানেকের মতো মিনিটখানেক পরে ওর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা এখানে আমি দু চামচ মতো ছোটো চামচের দু চামচ মতো আদা রসুন বাটা নিয়েছি তো একটু আমি তুলে রেখে দিলাম সবটা পড়ে গিয়েছিল তার মধ্যে থেকে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এবার আদা রসুন বাটাটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে ফ্রাই করে নিয়েছি মিনিট ডেড়েক্ট ফ্রাই করে নেওয়ার পর মানে আদা রসুনের কাঁচা গন্ধ করে চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা হলুদ জিরা ধনিয়া অল্প অল্প করে দিয়েছি সব কিছু আমি হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি তো এইবার কিন্তু সমস্ত মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য চিনি আর সবশেষে দিয়ে দেব এক টেবিল চামচ মতো বেসন মশলাটা একদম রেডি হয়ে গেছে মানে পটলের স্টাফিংটা পুরো রেডি হয়ে গেছে এটাকে কিন্তু আমি এবার একটু নামিয়ে ঠান্ডা করে নেব ওদিকে পটলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এদিকে পুরটাও ঠান্ডা করে নিয়েছি তো পটলের যে অংশটা আমি কেটে রেখেছিলাম সেখান থেকে এরকম সুন্দর করে পুরগুলোকে পটলের মধ্যে ভরে নিচ্ছি খুব চটজলদি কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে কিন্তু পটলের এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে আশা করছি বাড়িতে দেখার পর অবশ্যই একবার ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্ট করবে আর অবশ্যই অবশ্যই করে একটা ছোট্ট করে লাইক করে দেবে তো তোমাদের একটা কমেন্ট কিন্তু এই ভিডিওটা আরও একজনের কাছে পৌঁছে যাবে তো এইবার বাদবাকি যে তেলটুকু ছিল সেটা আমি দিয়ে দিলাম পটল ভাজার তেলটা আর তারই মধ্যে আমি দিয়ে দিলাম আরও যে একটা কুচানো পেঁয়াজ আর টমেটো ছিল সেটা দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটাকে একটু নাড়াচাড়ে করে নিয়েছি আবারও দিয়ে দিলাম সামান্য এক পিঞ্চ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজ টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম তিরিশ সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ড পরে ঢাকাটা খুলে নিয়েছি এদিকে পেঁয়াজ আর টমেটোটাও নরম হয়ে গেছে বাদ যে আদা রসুন বাটাটা ছিল সেটুকু দিয়ে দিলাম হলুদ লঙ্কা জিরা ধনিয়া যেরকম দিতে হয় একটু একটু করে দিয়ে দিলাম মশলাটা কিন্তু কষি নেওয়া হয়ে গেছে আর আমি কিন্তু এবার আর কোনো চিনি দিচ্ছি না এরকম একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি তরকারির বাটি দু বাটি পরিমাণ জল দেব কারণ পটল এখানে পাঁচশো গ্রাম রয়েছে তাই দু বাটি পরিমাণ জল দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিয়ে হতে দিলাম দু মিনিটের মতো দু মিনিট পরে ঢাকাটা একটু খুলে নিলাম আর এবার আমি পুর ভরে রাখা পটলগুলোকে এবার গ্রেভির মধ্যে দিয়ে দেবো সমস্ত পটলগুলোকে এরকম সুন্দর করে বিছিয়ে দিচ্ছি গ্র্যাভের মধ্যে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আর কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না এরকম বিছিয়ে দেওয়ার পর পটলগুলোকে শুধু ঢাকা দিয়ে একটুখানি আরও ফুটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে এই পটলের মশলা পটলের রেসিপিটা তো চলো ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আরও তিন মিনিটের মতো কিন্তু আমি এটাকে হতে দেবো তিন মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছ গ্রেভিটা কত কমে গেছে ওপর থেকে জাস্ট এবার একটু গরম মশলা ছড়িয়ে দিতে হবে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই মশলা পটলের রেসিপি আশা করছি আমার এই আজকের সহজ রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার একটু পাশে থাকবে এটুকু আশা রাখছি তো চলো আবারও দেখা হবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকমের রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে কিন্তু খুব সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে আর অবশ্যই অবশ্যই করে দেখতে হবে কিন্তু লিপিকার রান্নাঘর তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা